साधारण मानुषेर सुविधार्थे दक्षिणेश्वर थेके शुरू हलो नतून प्रिपेड टैक्सि परिषेवा। ब्यारकपुर सिटी पुलिसेर तरफे ए परिषेवा शुरू करा हलो शुक्रवार बिकेल थेके। दक्षिणेश्वर मानेई मा भवतारिणी ओ रामकृष्णेर साधना क्षेत्र। हजारे हजारे मानुषेर प्रत्यह यातायात, एकदिके रयेछे मेट्रो साधारण मानुषेर यातायातेर जन्य, किन्तु ता गंगा पार हय ना, फले अनेक समय एप निर्भर क्याबेर ओपर निर्भरशील होते हय। तार सुयोग निये नानान समय नानान रकम दर हाकाय संस्थागुली। सेई समस्या दूर करते एबार प्रिपेड टैक्सि परिषेवा, जाते खुशी साधारण यात्रीरा। एदिन परिषेवार सूचना पर्वे उपस्थित छिलेन বরহনগরের বিধায়ক তাপস রায়, কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ বর্মা, ডেপুটি কমিশনার অজয় প্রসাদ সহ বিভিন্ন ব্যক্তিবর্গরা। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, প্রিপেড ট্যাক্সি বুথের চাহিদা সম্পর্কে প্রায় দু বছর ধরে পর্যবেক্ষণ করার পরেই এটি চালু করা হচ্ছে। সরকারের নির্ধারিত ভাড়াতেই পরিষেবা মিলবে আগামী বাংলা নববর্ষ পয়লা বৈশাখ। নতুন আটটি থানার মধ্যে পাঁচটি থানা তারা উদ্বোধন করার চেষ্টা করছেন। থানাগুলি হল নাগিরবাজার থানা, দক্ষিণেশ্বর থানা, কামারহাটি থানা, জেঠিয়া থানা এবং কালিকাতলা থানা। এলাকাটি আগামী দিনে সাজিয়ে তোলা হবে বলেও জানান তিনি। ইনিশিয়ালি এটা 100 ট্যাক্সি দিয়ে শুরু হবে, 100, তারপরে ট্রাফিকের উপর ডিপেন্ড করবে, ট্রাফিকের কত লোড হচ্ছে সেই লোড দেখে আরও বাড়ানো হবে। 24 ঘন্টা, যেহেতু মানে এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক রাত অবধি লোক আসে, অ্যান্ড শুধু টেম্পল নেই, লোকাল যে রিকোয়ারমেন্ট আছে সেই হিসাবে রাত্রিবেলা তো যদি চাহিদা যদি কম থাকে তাহলে কম থাকবে, কিন্তু যখন ডিমান্ড বেশি হবে তখন ওটা বাড়ানো হবে। আর বিভিন্ন ফেস্টিভ্যাল ভাড়া গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেই হিসাবেই ভাড়া হবে। থানা ফর দ্য টাইমিং আমরা রেন্টেড জায়গা নিচ্ছি, আর পাশেই দক্ষিণেশ্বর স্টেশনের পাশেই আমাদের 2 বিঘা ল্যান্ড আছে, ওই ল্যান্ডের উপর নতুন থানা কনস্ট্রাকশন হবে। এখন ফর দ্য টাইমিং আমরা একটা রেন্টেড বিল্ডিং থেকে শুরু, হ্যাঁ দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই। এখন যেহেতু এটা প্রথম আমাদের এরিয়া ব্যারাকপুর কমিশনারেটে এইরকম প্রথম এটা চালু হচ্ছে, তো এখান থেকে আমাদের কি অভিজ্ঞতা হবে, কীরকম আমরা শিখব তার উপর দেখে আমরা চেষ্টা করব। আরও যদি এরকম প্রিপেড ট্যাক্সি যদি আমরা স্টার্ট করতে পারি আগে এটা দেখি, কিন্তু আমরা যেখানে আগে আমরা স্টাডি করেছি কীভাবে এয়ারপোর্ট থেকে যাচ্ছে বা হাওড়া স্টেশনে কীভাবে প্রিপেড ট্যাক্সি ফাংশনিং করছে, শিলিগুড়িতেও আমরা দেখেছি, তো ওখান থেকে যে ডেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে ওটাকে বেস করেই আমরা দক্ষিণেশ্বর প্রথম টার্গেট করেছি। এরপরে এটা যদি খুব ভালো যদি হয় তাহলে নিশ্চয়ই অন্য জায়গায় আমরা ইমপ্লিমেন্ট, সব জায়গায় অ্যাভেলেবল নেই। কামারহাটি যেরকম কামারহাটি ওপির আমাদের অলরেডি ফাংশনিং ওপি আছে, ওখানে চালু করতে আমাদের অসুবিধা হবে না। নাগেরবাজারে আমাদের অলরেডি ফাংশনিং ইউনিট আছে, ওখানেও অসুবিধা হবে না। বীজপুরে হালি শহরে কালিকাতলা ওপি আমাদের ফাংশনাল ওপি আছে, ওখানে অসুবিধা হবে না। কিন্তু কিছু কিছু রুরাল এরিয়া যেরকম জেঠিয়া আছে, শিবদাসপুর আছে, বাসুদেবপুর আছে, এখানে তো মানে মোহনপুর যেটা হবে ওখানে অলরেডি কোনো আগে থেকে আমাদের এক্সিস্টিং ইউনিট নেই, তো ওখানে আমরা ফর দ্য টাইমিং আমরা রেন্টেড জায়গায় বা গভর্নমেন্ট অ্যাকোমোডেশন মানে যেখানে আমরা পাচ্ছি ওখান থেকে শুরু করে দেব। ল্যান্ড অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি, যেখানে ল্যান্ড অ্যাভেলেবল নেই ওখানে অলরেডি ল্যান্ড আইডেন্টিফাই করে দিয়েছি, অ্যান্ড থানার কনস্ট্রাকশনের জন্য আমরা প্রপোজাল পাঠাচ্ছি, ল্যান্ড অ্যাভেলেবল হলেই কনস্ট্রাকশনটা শুরু। আমরা চেষ্টা করছি যত ম্যাক্সিমাম করা যায়। আমার মনে হচ্ছে 15 তারিখে দক্ষিণেশ্বর ছাড়া নাগেরবাজার, কামারহাটি অ্যান্ড জেঠিয়া এই আর কালিকাতলা, হয়তো কালিকাতলা একটু দেরি হতে পারে, কিন্তু 4টে থানা হয়তো আমরা 15 তারিখে টার্গেট আছে। মানুষের প্রয়োজন এবং দাবি দীর্ঘদিনের, মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারের উদ্যোগ, এই তিনটের মিশেলের আজকের এই দক্ষিণেশ্বরের ট্যাক্সি বুথের উদ্বোধন হলো। দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির, এটা একটা সারা বিশ্বের মানুষের এখানে আনাগোনা, ভারতবর্ষের, বাংলার, প্লাস এ অঞ্চলের মানুষেরও একটা দাবি চাহিদা ছিল। এই সব কিছুকে মাথায় রেখে
आज के एखने जे प्रिपेड टैक्सि बूथर उद्बोधन हलो ये जारपर नाई आह्लादित खुशी एवं आमी विशेषकर बैरकपुर पुलिस कमिशनरेटर पुलिस कमिशनर श्री मनोज वर्मा आईपीएस तार उद्योग के एवं तार टीमेर उद्योग के आमी अभिनंदित करछी। दक्षिणेश्वर थेके मिंटू चक्रवर्ती रिपोर्ट चैनल 24/7।